যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক অনেক আগেই হয়েছিল এবার তৃণমূলে গুরুত্বপূর্ণ পদ পেতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই ভাই কার্তিক এবং গণেশ বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত জয় হিন্দ বাহিনীর সভাপতি হিসেবে কার্তিককে বেছে নিয়েছেন তৃণমূল নেত্রী ওই বাহিনীর আহ্বায়ক হচ্ছেন গণেশ চেয়ারম্যান করা হচ্ছে মন্ত্রী ব্রাত্য বসুকে ভাইস চেয়ারম্যান হচ্ছেন ইন্দ্রনীল সেন বঙ্গজননী বাহিনীর চেয়ারম্যান করা হয়েছে বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে শুক্রবার কালীঘাটে দলের কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার নৈহাটিতে দলের অবস্থান বিক্ষোভে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন রাজ্যে বিজেপি ও আরএসএস এর মোকাবেলায় এলাকায় যুবকদের নিয়ে ব্লকে ব্লকে তৈরি হবে তৃণমূলের জয় হিন্দ বাহিনী আর মহিলাদের নিয়ে বঙ্গজননী বাহিনী গঠন করা হবে তাদের প্রধান কাজ হবে বিজেপির সম্ভাব্য হামলা ঠেকানো ও বিজেপির বিরুদ্ধে এলাকায় এলাকায় প্রতিরোধ গড়ে তোলা নজিরবিহীনভাবে সেই জয় হিন্দ বাহিনীর দায়িত্ব নিয়েছেন তার দুই ভাইয়ের উপরেই নেতানেত্রীরা দলের ওপর প্রভাব খাটিয়ে ছেলে মেয়েদের জন্য ভোটের টিকিট জোগাড় করে ফেলেন এইভাবেই ভারতীয় রাজনীতিতে পরিবারতন্ত্রক্রমেই জাঁকিয়ে বসেছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে এনেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অর্থাৎ তার ভাইপোকে এবার আনলেন তার দুই ভাইকে তৃণমূলের অনেকেই মানেন অভিষেকই মুখ্যমন্ত্রীর উত্তর সুরি সে কথা মাথায় রেখে অভিষেককে দলে সেকেন্ড ইন কমান্ড বলে অনেক নেত্রী গণ্য করেন মুখ্যমন্ত্রীর ভাইপোদের মধ্যে কার্তিক বাবুন ও গণেশ তৃণমূলের মিটিং মিছিলে নিয়মিত হাজিরা দিলেও তাদের এতদিন দলীয় কোনো পদ দেওয়া হয়নি কার্তিক বিভিন্ন সময়ে সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি দীর্ঘদিন ধরে তৃণমূলের ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত তিনি দক্ষিণ পূর্ব রেলের কর্মচারী সংগঠনের ও রয়েছেন কার্তিক একটি সংগঠনের মাধ্যমে বিভিন্ন সমাজসেবার কাজ করেন খাতায় কলমে কার্তিক দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সেই অর্থে দলের কোনো বড় পদে ছিলেন না গণেশও আর পাঁচজন সাধারণ কর্মীর মতোই দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তবে উনিশশো সালে মমতা বন্দ্যোপাধ্যায় যে বার যাদবপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেসের টিকিটে ভোটে লড়েছিলেন তখন তার প্রচার সঙ্গে ছিলেন গণেশ সেই কার্তিক গণেশকে হঠাৎ হিন্দ বাহিনীর মাথায় বসানোয় রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে তৃণমূলের অন্দরের খবর দু সালে লোকসভা পুরভোটে কার্তিক তৃণমূলের টিকিটে দাঁড়াতে পারেন দু হাজার পনেরোর পুরভোটে কার্তিকের টিকিট পাওয়ার সম্ভাবনা তৈরি হলেও মেসে মুখ্যমন্ত্রীর আপত্তিতেই সেটা সম্ভব হয়নি দায়িত্ব পাওয়ার পর কার্তিক বলেন দলনেত্রী যে দায়িত্ব দিয়েছেন সেটা যথাযথভাবে পালন করার চেষ্টা করব বাংলায় বিজেপির দাদাগিরি ও গুন্ডামি চলবে না মানুষকে সঙ্গে নিয়েই আমরা প্রতিরোধ গড়ে তুলব কার্তিক গণেশকে দিয়েই এখন বিজেপিকে আটকানোর ছক কষেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়